জীবনে প্রেম করবা তো এটি মিস করবা, ঠিক আছে? তার হাতের শরবত। আমি রাস্তায় বসে একবার যদিও বলছি যে তরমুজ কি আনা হয়েছে নি, কইছে হ্যাঁ আনছে, আমি দেখি তরমুজ আনা হয় নাই। কত এইটা লোগো কই ভাই? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমরা বন্ধুরা মিলে একটা ইফতারের আয়োজন করছি। তো চিন্তা করলাম যেহেতু একটু দূরে গিয়ে আমরা ইফতার করব, এটাকে ক্যামেরা বন্দি করে রাখি, এই জন্য বেসিক্যালি আজকের এই ব্লগটা করা। তো সাথে থাকো, মাথা মুদা নষ্ট হয়ে যাবে বেশি, কি কম রোজাদার মানুষ আমরা। তুমি কেমন এক্সাইটেড? মাথাটা নষ্ট ভাই। মামা, মামার কি রোজায় ধরছে? বাজার করার জন্য টুকটাক কিছু বাজার আছে, যেমন আমরা হচ্ছে আজকে মহব্বতের শরবত বানাবো, লাগবে তরমুজ। হ্যাঁ, তরমুজ কিনতে যে এখন জামাইতে পারে আগে কই দেই, চলো বাজারের দিকে যাও। আজকে কেজি হিসাবে চাইছো আর খবর আছে? 100 গ্রাম কিনুন তাইলে। Hey, what's up guys, it's me, your boy Nitason here. আমি হচ্ছে ওদের ব্লকে আসলাম, কারণ আমি না আসলে ওদের ব্লকে আবার ভিউজ হবে না, এই জন্য আর কি আমি আসলাম। পোলাপানদের বাজার করতে দিয়ে দিচ্ছি, এখন পোলাপানে বাজার করতেছি। আমরা অলরেডি বাজারে যে যে কেনাকাটা ছিল সেগুলো কিনা বাসায় চলে আসছি। এখন হচ্ছে আমরা যে বরফ করার জন্য পানি রাখছি, বুঝছেন ভাইয়া, সেটা এখনো বরফ হয় নাই, ঠিক আছে? এই জন্য আমরা এখন আবার মুসা বাইরে বাজারে পাঠাইছি, মুসা বাইরে নয়ন রে, যে বাজারে যায় দেখবে মানে বরফ পাওয়া যায় কিনা কিনতে। কিছু জোগাড় করা শেষ, এখন আমরা এই যে এতগুলা মাল সাবানা নিয়ে যাবো হচ্ছে পদ্মার ব্রিজের গোড়ায়। নাহিদ ভাইন্স যে এখন আমার বাইকটা চালাবে, আমি তার পিছনে বসবো। আমরা অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি। আমি রাস্তায় বসে একবার যদিও বলছি যে তরমুজ কি আনা হয়েছে নি, কইছে হ্যাঁ আনছে, এখন দেখি তরমুজ আনা হয় নাই, তরমুজ বাসায় রয়ে গেছে ফ্রিজে। এখন আমরা এই জায়গার বাজার থেকে দেখি আবার তরমুজ কিনতে হইব। নতুন করে তরমুজ আর হচ্ছে আমরা কিছু ভাজা পোড়া নিয়ে নিছি। এখন সামনে যা হচ্ছে খিচুড়ি নিব, যেটা হচ্ছে আমাদের প্রধান খাবার, ঠিক আছে? এখন আমরা যেই খিচুড়ি দোকান আসছি, আমরা প্রায় এই খিচুড়ি দোকান আসি খিচুড়ি খাইতে। এটা হচ্ছে আমাদের ঘাটের এই জায়গার খিচুড়ি, এটা হচ্ছে আমাদের এদিকে বলা যায় মানে একটা বিখ্যাত খিচুড়ির দোকান, প্রায় সবাই এই জায়গায় শেখায়। তো এখান থেকে আমরা খিচুড়িটা নিব, তারপর আমরা চলে যাব ডিরেক্ট ব্রিজের গোড়ায়। তো আমাদের খিচুড়ি কেনা টান, এই যে খিচুড়ি, এটা হচ্ছে ইফতারের পর করা ফেড়া দিতে হবে। তো এখন আমরা তাড়াতাড়ি যাই, যেহেতু আসরের আয়োজন দিয়ে দিবে, আমাদের আবার গিয়ে নামাজ পড়তে হবে ওই জায়গায়। চলো গাইস, এট লাস্ট আমরা চলে আসছি পদ্মা ব্রিজের গোড়ায়, ঠিক আছে? এই যে দেখেন ভিউটা, জাস্ট ওয়াও। আমরা ওই যে ওই জায়গায় আমাদের বাইক রেখে আসছি, দূরে এদিকে বসবো ঘাসের মধ্যে, এদিক থেকে এই যে নদীর পুরো ভিউটা পাবো, বাতাস আসতেছে নদীর, আবার এই যে জায়গায় ব্রিজটা। পোলাপান কাজে লাগিয়ে পারো, কাজে লাগিয়ে পারো, খুশি খুশি লাগে না? তো আমরা এই জায়গায় আসতে আসতে আসরের সময় হয়ে গেছে, এখন আমরা এই জায়গায় আসরের সালাদটা আদায় করে নিব। এরপর হচ্ছে আমরা ইফতার করে মাগরিবের সালাদ এই জায়গায় আদায় করতে হবে, কারণ এই জায়গায় আশেপাশে কোনো মসজিদ নাই। তো আমরা নামাজ কমপ্লিট করলাম, নামাজ পড়া আমাদের শেষ আসরের।
এখন হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আবার ইফতার তৈরি শুরু করব, নাহলে বেশি মানে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক না? একটু পরে শুরু করলে ভালো হয়, নাহলে মুহাব্বতের শরবতটা মুহাব্বত ছাইরা দিব, ঠিক আছে? হ্যাঁ, আমরা আজকে মুহাব্বতের শরবত বানাবো, ঠিক আছে? এই শরবত দেখে যাদের যাদের মুহাব্বত লাগে কুল্লু রয়্যাল ফ্যামিলি, কত এইটা লোগো কই ভাই? এটা আইফোন, বাট এটা লোগো দেখা যাচ্ছে। কি ফোন কিনছো? সিডি মাস্টার কপি, যেটা কইছে মাস্টার কপি, এই যে 16 প্রো ম্যাক্স, এরকম হবে আপনাদেরকে আগেই ই বুঝাই দিলাম। তুই সর, তোরটা লোগো নাই, তুই লোগো লক করিস না। এই 16 প্রোর মডেলটা এরকম হবে, ঠিক আছে? আপনারা দেখে রাখেন, সবকিছু রেডি করে আমরা এখন অপেক্ষা করতেছি যে কখন ইফতারের কাছাকাছি সময় হবে, তখন হচ্ছে আমরা প্লেট গুছাবো। এখন হচ্ছে আমরা এই জায়গায় যে এগুলো কোনো মতে মানে একটু সাজায় সুজায় রাখছি, একটু বড় হচ্ছে আমরা প্লেট সাজাবো এই জায়গায়, তারপর আমরা খাবো, কি বলো? এই যে নাহিদ আবার ব্লগ করতেছে, দেখছেন? ওর ব্লগটা সবাই দেখেন, আমারটা দেখেন না। আচ্ছা ভাইয়া, তো এই যে ছোট ভাইরা যে আমাদের এখান থেকে চিনি নিয়ে গেল, এটার ব্যাপারে তুমি কিছু বলো। এটার ব্যাপারে ভাই, এত আকাম কুকাম করি, এটার অনেক সোয়াবটা পাবো, ঠিক আছে ভাই? নেক, হ্যাঁ নেক, ছোট ভাই। হ্যাঁ ছোট ভাই তো ভাই, এ চাইলো না দিলে যদি একটু মুন্ডা খারাপ করে, একটা খারাপ বিষয়। রোজার দিনে ইফতার বসে এমন মারামারি করে কেউ? ভাই, মুহাব্বতের শরবতটা যে এত মজা হয়েছে, মানে বইলা বোঝানো যাবে না। মানে আমরা কখনো মানে এক্সপেক্ট করি না যে এতটা মজা হবে। আর এই যে শুকুর ভাইয়ের খিচুড়ি, এটা তো কোনো মানে কথাই হয় না। তো এখন আমরা ইফতারটাকে শেষ করি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাওয়া প্রায় শেষ, তখন ছোট ভাইরা এসে আমাদের এই যে একটা বোরহানি দিয়ে গেল সম্মাননা হিসেবে, ঠিক আছে? একটু ডালো তো নাহিদ, দেখি কেমন লাগে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ইফতার করা শেষ, মানে ভালো হয়েছে সব কিছু। আমরা যেভাবে অ্যারেঞ্জ করতে চাইছি অমনেই পারছি। মহাব্বতের শরবতটা তো পুরো মাথা নষ্ট হয়েছে, আর খিচুড়িও খাইছি, খিচুড়ি অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর হচ্ছে ছোটো ভাইরা আবার বোরহানি দিয়ে গেছিলো, ওইটাও খাইছি, মানে পুরো ফুল ক্লিয়ার, মাথারে নষ্ট হয়ে যেতেছে। তো আপনারা যারা যারা খাইছে, শেষ হয় নাই খাওয়া, যারা যারা খাইছে তাদের কাছ থেকে রিভিউ করেন, কেমন হলো বলো? খুবই মজা, খেয়ে কেমন লাগতেছে ভাই? মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনার? মাশাআল্লাহ।
তো এটা অমন কোনো বড় ব্লগ ছিল না, এটা হচ্ছে জাস্ট আমরা বন্ধুরা মিলে ইফতার করছি, এটা একটু ক্যামেরা বন্দি করে রাখছি। তো এই ব্লগটা এই পর্যন্তই, তোমরা যদি আরও নিত্য নতুন ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে ফলো করে রাখো।